কয়লা পাচার কাণ্ডে গ্রেপ্তার সাতজনকে আসানসোল সিবিআই এর বিশেষ আদালতে তোলা হলো। কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার সাত, ধৃতদের মধ্যে চারজন ইসিএল এর জেনারেল ম্যানেজার এবং তিনজন ইসিএল কর্মী। কয়লা মাফিয়াদের সঙ্গে ধৃতদের ঘনিষ্ঠ যোগ ছিল বলে সূত্রের খবর। কিভাবে কয়লা পাচার হবে পরিকল্পনা ছিল ধৃতদের, এমনটাই সিবিআই সূত্রে খবর। বৃহস্পতিবার আসানসোল সিবিআই এর বিশেষ আদালতে এই সাতজনকে তোলা হয়। এবং সিবিআই এর অভিযোগ থেকে কি ছিল ওনাদের এগেনস্টে? আমরা শুনলাম যেটা অনুপ মাঝির সঙ্গে লিংকের কথা বলা হলো, আজকে যে আসামিটিকে প্রোডাকশন করা হয়েছিল তাদের মধ্যে আমি চারজনের হয়ে জামিনের আবেদন করেছিলাম। তারা হলেন সুভাষ মৈত্র, সুশান্ত ব্যানার্জি, রিঙ্কু বেহেরা এবং আরেকজন ছিলেন মুকেশ কুমার। এছাড়া আরও যে তিনজন ছিলেন তাদের হয়ে অন্য কিনবাবু ছিলেন। চিন্তার কথা যেটা আমরা দেখলাম, এনাদের এগেনস্টে আজ পর্যন্ত কোনো ইনক্রিমিনেটিং মেটেরিয়ালস যাতে করে প্রমাণিত হয় এরা ইলিগাল মাইনিংয়ের সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে যুক্ত এ ধরনের কিছু সিবিআই খুঁজে বার করতে পারেননি। জুলাই মাসে গত বছর এনাদের প্রত্যেকের বাড়ি এবং অফিসে রেড হয়েছিল, সার্চ সিজার হয়েছিল, সাফিসিয়েন্ট ডকুমেন্ট কালেক্ট করা হয়েছিল। সেখানে এনাদের এগেনস্টে আজ পর্যন্ত কোনো আয় বহির্ভূত সম্পত্তির হিসাব সিবিআই দাখিল করতে পারেনি, যা থেকে এটা প্রমাণিত হয় যে এরা ইলিগাল মাইনিং থেকে কোনোভাবে অবৈধ পয়সা নিয়েছে। কিন্তু বুঝতেই পারছেন ম্যাটারটা এখন অন্যদিকে চলে গেছে, যেহেতু এটা একটা হাই প্রোফাইল মামলা, কিছু রাজনৈতিক রঙও আছে, যে কারণে এনাদেরকে আবার অ্যারেস্ট করা হলো। আজকে যেটা সিবিআইয়ের পাবলিক প্রসিকিউটর বললেন, তারা অনুমান করছেন এনারা অরুণ মাঝির কাছ থেকে বেশ কয়েক কোটি টাকা নিয়েছেন। সেই কোটি টাকাটা তারা কবে কোথায় কীভাবে নিয়েছেন এবং কোথায় রেখেছেন সেটাকে খুঁজে বার করার জন্য জেরা করবে। তো অথচ এক বছর হয়ে গেল, যাবতীয় সার্চ সিজার কমপ্লিট, রিপিটেডলি এনাদেরকে জেরা করা হয়েছে, এনারা পালিয়ে যাননি, যখন যেখানে যেভাবে ডাকা হয়েছে গেছেন, কিছু উদ্ধার করা হয়নি, তা সত্ত্বেও জাস্ট করা হলো এবং পাঁচ দিনে প্রেয়ার করা হয়েছিল সিবিআই রিমান্ডে। প্ল্যানেট কোর্ট ওটাকে অ্যালাউ করেছেন, 18 তারিখে প্রোডাকশনের দিন আছে। এখনো পর্যন্ত কোন প্রমাণ সরাসরি সিবিআই দাখিল করতে পারেনি। তারা বলছে আমরা অনুমান করছি এবং এনাদের মুখ দিয়ে বার করতে চাই যে কবে টাকাটা নিয়েছিলেন, কোথায় নিয়েছিলেন, কিভাবে নিয়েছিলেন এবং কোথায় রেখেছেন। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।